দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি জীবন দিতে জানি, তাই এই মাঠে নেমেছি কোন টাকার জন্য না। নিষ্ক্রিয় ভূমিকা পুলিশ প্রশাসন যদি সক্রিয় থাকত, আজকে পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা এবং ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত সুরক্ষিত থাকে। তো সমস্ত কিছু, সমস্ত প্রশাসনিক দিক ভেঙে পড়েছে। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আর তার উপরটি আস্থা, সেই আস্থা সাধারণ মানুষ হেরেছে। তিনি অবিলম্বে পদত্যাগ করা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থেকেও তিনি একাই একশো না, তিনি ভাইদের দালাল, ওনার দালাল ভাইল না, উনি ভাইদের দালাল। আজকে আমি একটা ভালো কথা বলে যাচ্ছি, দিন ঘনিয়ে এসেছে, প্রত্যেকটা নারী জেগেছে, যতই তুমি নাকি লক্ষ্মীর ভান্ডার দাও, লক্ষ্মী সিংহাসনে তো নেই, লক্ষ্মীকে ধর্ষণ করা হচ্ছে, উপযুক্ত শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রীর যে আস্থা হারিয়েছে বিভিন্নভাবে, যে ঘটনাগুলো গোটা রাজ্য জুড়ে ঘটে চলছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মমতা ব্যানার্জিও তো রাস্তায় নেমেছে এই বিচারের দাবিতে, কি বলবেন? বলছি বিরোধীরাও তো নেমেছে এই বিচারের দাবিতে। দেখুন, শাসক দল নেমেছে, বিষয় হলো শাসক দল এটা লোক দেখানো ভয়ে নেমে, কারণ গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে, ডাক্তার থেকে শুরু করে ছাত্র, সমস্ত সমাজের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে নেমেছে। এবং মুখ্যমন্ত্রীর যে প্রতি যে আস্থা, সেই আস্থা উনি হারিয়েছেন, উনি অবিলম্বে পদত্যাগ করুন। এবং রাস্তায় যে ঘটনাটা ঘটেছে, একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলছে, তার উপযুক্ত শাস্তি ন্যায় ব্যবস্থার উপর আমাদের রয়েছে, সেই ন্যায় ব্যবস্থা অবশ্যই হবে। কিন্তু প্রশাসন থেকে যেভাবে যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলছে, তার ঘটনার প্রতিবাদে আজকে এই অবস্থা রয়েছে।